বিভিন্ন আকার এবং আয়তন একরকম আলাদা আলাদা শক্তির কাঠামো তৈরি করে এই শক্তির কাঠামোগুলি আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে তো কিছু কিছু পদার্থ আবহটা পাল্টে দিতে পারে এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে এটা পরিবেশটাকে আরও সজীব করে তোলে এই প্রশ্নটি পাঠিয়েছেন মেমফেস থেকে অ্যাশলি নমস্কার সদ্গুরু হাজার হাজার বছর ধরে ধূপ প্রায় প্রতিটি সংস্কৃতিতে ঈশ্বরের উপাসনায় ধ্যানের সময় রোগ নিরাময় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে চলেছে ধূপ ধুনো ভেষজ উপাদান ও রজন পোড়ানো প্রাচীন ভারতের পাশাপাশি নেটিভ আমেরিকান ইতিহাসেরও এক বড় অংশ দয়া করে আপনি কি ধূপ জ্বালানোর উপকারিতা ও আজকের দিনে ধূপ কিভাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে আমাদের জানাবেন ও সেই জন্যই কি আমাকে ধোঁয়া দেয়া হচ্ছে আর প্রশ্নটি করেছেন অ্যাশলি ধূপ সাধারণত অ্যাশ বা ছাইওয়ালাই অ্যাশ ছাই ছাড়া ধূপ হয় না যাই হোক এর তাৎপর্য হল যে কিছু উপাদান রয়েছে যেগুলি যখন জলে একটা জিনিস হলো সুগন্ধ অবশ্যই যা মনোরম নাকের জন্য আর ধূপ জ্বালানো হয় পরিবেশের জন্য আপনার জন্য নয় কারণ বিভিন্ন জায়গা বাড়ির মধ্যে বিশেষ করে নানা জায়গায় নানা রকমের ব্যাপার থাকে এক হলো গন্ধ এছাড়া বিভিন্ন ধরনের শক্তির কাঠামো তৈরি হয় ঘরের আকার আকৃতি অনুযায়ী এটা ঘটে এই কারণেই ঘরের আকার আকৃতির প্রতি এতটা মনোযোগ দেয়া হয় ভারতীয় সংস্কৃতিতে আপনি যে ঘরে বাস করছেন তার আকৃতি এবং আয়তনের প্রতি ভীষণ মনোযোগ দেওয়া হয় কারণ ঘরের আকৃতি আয়তনের জন্য কোনো কারণে যদি ভালো বায়ু চলাচল না হয় যখন বলি ভালোভাবে বায়ু চলাচল তার মানে দুদিকের দেয়াল খোলা আর বায়ু চলাচল হচ্ছে তখন প্রায় বাইরের মতো অনুভব হয় সেটা আলাদা বেশিরভাগ বাড়ি এইভাবে তৈরি নয় কারণ সেখানে প্রতিবেশী রয়েছে আপনি খুব বেশি জানলা খুলতে পারবেন না বেশি খোলামেলা হলে চলবে না আবহাওয়া আছে অনেক কিছুই আছে ঠিক আছে আর এছাড়া রয়েছে এসি থেকে খারাপ তো বিভিন্ন আকারায়তন একরকম আলাদা আলাদা শক্তি কাঠামো তৈরি করে এই শক্তি কাঠামোগুলি যদি খুব শক্তিশালী হয়ে ওঠে তখন এগুলো আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে যা উপকারীও হতে পারে অথবা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি যা হতে চান তার পথে তো কিছু কিছু পদার্থ যেমন চন্দন আর ভারতে এমন একটা জিনিস রয়েছে সাম্বারানি নামের এটা খুব শক্তিশালী জিনিস যা মানুষ অসুস্থ হলেও ব্যবহার করা হয় প্রথমে যা করেন তা হলই এখন এটা দেখা গেছে যে বাতাস আর জিনিসপত্রের উপরে থাকা কিছু ধরনের ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে তাই বিশেষত বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সর্বত্র সম্বরানি দেয়া যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তখনও সমস্ত জায়গা জুড়ে সম্বরানি এটা একটা নির্দিষ্ট ধরনের রজন যেটা গাছের গা দিয়ে ফোঁটা হয়ে ঝরে পড়ে তো এই সাম্বরানির সন্ধানে আপনি দেখবেন বনে প্রচুর গাছ রয়েছে লোকেরা গাছের গায়ে খোদাই করে কারণ গাছগুলো বাইরে থেকে দেখতে নিরেট কিন্তু রয়েছে ভেতরে ফাঁপা গর্ত সেই গহ্বর থেকে এই রজন ফোঁটা হয়ে পড়ে আমরা জানি না অন্তত আমি জানি না এই রজনগুলো বের হওয়ার প্রাকৃতিক কারণ কি তবে লোকেরা গিয়ে এগুলি সংগ্রহ করেন এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে কারণ এই গাছগুলো পরিপক্ক হতে হবে তার মানে তাদের বয়স অন্তত তিরিশ থেকে পঞ্চাশ বছরের বেশি হতে হবে নইলের রজন পাবেন না এর একটা শক্তিশালী প্রভাব আছে পারিপার্শ্বিক আবহতে এটা সাধারণভাবে বলতে গেলে সুগন্ধ নয় এটা একটা অন্য রকমের জিনিস যেটা বায়ুকে শুদ্ধ করে তোলে এটা পরিবেশটাকে আরো সজীব করে তোলে মূলত এটা যে রকমের কাঠাময় থাকুক না কেন এটা ঘরের ভেতরকে বাইরের মতো করে তোলে আপনি অল্প একটু জ্বালিয়ে দিন আপনি খুব বেশি জ্বালালে আপনার হাঁচি হবে আর আপনার মাথাটা খুলে পড়বে ঘরের ভেতর হালকা সাম্বরানি এমন করে দেবে আপনার বাড়ির ভেতরে থাকলেও আপনার মনে হবে বাইরে আছেন কারণ এটা একটা কাঠামোবিহীন স্থান বিশেষত পরিবারে মৃত্যু ঘটলে সাম্রানি এগারো থেকে বারো দিন পর্যন্ত জ্বালানো হয় কারণ তারা সেই বাতাসকে পুরোপুরি পরিশ্রুত করতে চান এগুলো সূক্ষ্ম দিক তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এই কথা বলতে ইতস্তত বোধ করছি কারণ ইতিমধ্যে এত বেশি নিউয়েজ জানেন তো কারণ প্রথমে আমি যখন ন্যাশভিলে এসেছিলাম ন্যাশভিলে একজন আমাকে দেখে বলেছিলেন যে সদগুরু এখানে একটা আধ্যাত্মিক এক্সপো মেলা হচ্ছে আমি বললাম কি আধ্যাত্মিক মেলা এমন কি ভারতেও এটা বারো বছরে একবার হয় না আমাদের এখানে প্রতি বছর হয় আমি বললাম আমি দেখতে চাই সে বলল ঠিক আছে চলুন আর তারপর বিকেলে তারা আমাকে নিতে এলেন আর বললেন সদ্গুরু আমরা আধ্যাত্মিক এক্সপোতে কথা বলার জন্য আপনার জন্য একটা স্লট পেয়েছি আমি বললাম দুর্দান্ত আমেরিকায় আমি প্রথমবার আর ভাবলাম আধ্যাত্মিক এক্সপো আর আমি সেখানে গেলাম একটা বিশাল তাবু আর আমরা যখন পৌঁছালাম সেখানে দেশীয় সঙ্গীত পুরোদমে চলছে বোঝাই যাচ্ছে এরা এমন একটা দল যারা পয়সার বিনিময়ে অন্য কোন মঞ্চ খুঁজে পায়নি সম্ভবত সন্ধ্যায় আরও পরিচিত দলগুলো আসবে এটা একটা খালি স্টেজ যে কেউ সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারে তো তারা সাংঘাতিক বাজাচ্ছিল আমি বললাম ঠিক আছে আধ্যাত্মিক মেলা যাই হোক সঙ্গীত একটা সাংস্কৃতিক জিনিস আমি বরং আধ্যাত্মিক মেলার দিকেই মন্দি আমি ভেতরে গেলাম কেউ আধ্যাত্মিক স্নানের সাবান বিক্রি করছেন আমি বললাম বাহ কেউ আধ্যাত্মিক পাথর বিক্রি করছেন কোথাকার একটা নড়ি যা আধ্যাত্মিক এমন করে শিকড় বাকড় জড়িবুটি এটা সেটা আমি জানি না সেখানে দাঁত মাজার ব্রাশও ছিল কিনে তারপর ভাবলাম ও এটা ভারতীয় হাটের মতো জানেন ভারতের গ্রামগুলোতে বাজার বসে রবিবারের হাট বা বুধবারের হাট বা সোমবারের হাট এরকম করে সেখানে নানা রকমের সব জিনিস বিক্রি হয় একটা শিকড় থাকবে ঠিক এরকম বাঁকানো এটা সোজা হলে চলবে না বুঝলেন তো এটা এরকম আমি আঙুল দিয়ে ঠিক দেখাতে পারছি না তো আপনি এটা খেলে এমন এক শেকর যা আপনাকে অদৃশ্য করে তুলতে পারে আপনাকে অবশ্যই এটা পিসতে হবে একটা মহিলা তিমির বাম চুয়ালের টুকরোর সঙ্গে আর তিমিটাকে জীবিত থাকতে হবে তার মানে আপনি সত্যি সত্যি সাঁতরে গেলেন চোয়ালের টুকরো কেটে নিয়ে আসলেন আর এটাকে একসাথে ঘষলে তার সঙ্গে একটা মন্ত্র আছে সেটা বলুন আর তারপর সেই পেস্টটাকে আপনার ওপরের টাকরায় রাখলে আপনি অদৃশ্য হয়ে যাবেন আসলে তিমির মুখে গেলে আপনি এমনিতেই অদৃশ্য হয়ে যাবেন যাই হোক তারপর আমি দেখলাম ও এটা ঠিক ভারতীয় হাটির মতো সেখানে তারা বিভিন্ন ধরনের ভিনদেশি ধূপও বিক্রি করছিলেন ধূপের একটা নির্দিষ্ট প্রভাব আছে তবে বেশি ব্যবহার করবেন না ভাবেন না এটা আপনার আধ্যাত্মিক প্রকৃতি নির্ধারণ করে দেবে এটা আবহাওয়াটা পাল্টে দিতে পারে অল্প স্বল্প এটাকে বেশি বাড়াবাড়ি করে ধরা উচিত না কারণ এর নির্দিষ্ট কিছু প্রভাব আছে এটা বিচক্ষণভাবে ব্যবহার করা যেতে পারে তবে আজকাল রাসায়নিক জিনিসপত্র দিয়ে ধূপ তৈরি হচ্ছে সেসবগুলো না জ্বালালেই সব থেকে ভালো হয় এটা খুব জরুরি যথেষ্ট রাসায়নিক কার্যকলাপ চলছে রাস্তায় বিভিন্ন শিল্পে কলকারখানায় আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে যথেষ্ট রাসায়নিক পদার্থ ভেসে বেড়াচ্ছে অন্তত আপনার বাড়ির ভেতরে রাসায়নিকভাবে তৈরি করা ধূপ জ্বালাবেন না কারণ আমি মনে করি বাজারে যা পাওয়া যায় তার সত্তর বা আশি শতাংশই আজ রাসায়নিক আপনার অবশ্যই যাচাই করা উচিত জ্বালানোর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বদ্ধ ঘরের মধ্যে রাসায়নিক ধূপ জ্বালান এর নেতিবাচক প্রভাব খুব বড় হবে তো এটা প্রাকৃতিক রেজিন বা নির্দিষ্ট কিছু তেল গন্ধসার তেল বা এমন কিছু হতে হবে যেগুলো পার্থক্য করতে পারে সামান্য পার্থক্য আপনার যদি এই জাতীয় পার্থক্যের দরকার লাগে এটা কাজে দেয় অবশ্যই